এই শুনুন, এই যে করলা, ভাগাটা কত? করলা নেবেন? করলা 100 টাকা করে। কি 100 টাকা? আচ্ছা, ওই যে আলু দেখা যাচ্ছে, আলুর দাম কত? আলু 60 টাকা। 60 টাকা? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমাকে দেখে কি আপনার বোকা মনে হয়? বলো তো, আমি আমাকে আপনি একটা দাম বলবেন আর ওই দামে আমি নিয়ে নেব? দেখেন, আপনাদের এই রাস্তা দিয়ে না আমি প্রতিদিন যাই। এখানে যতগুলো দোকান আছে, যতগুলো ভ্যান আছে, সব জায়গা থেকে আমি সবজি নিই। সর্বোচ্চ আমি 30 টাকা দিই, এর উপরে দেই না। আপনার উপর আমার দয়া হয়েছে, ঠিক আছে, যান আপনার আমি 50 টাকা দিতেছি, করলাগুলো আমাকে দিয়ে দেন। কি কইতেছেন, 50 টাকা দিলে তো আমার হইব না? কেন, আমার কেনা অনেক দাম, আমরা গরিব মানুষ, আপনারা যদি না দেন আমরা কই পাবো মেম সাহেব? দেওয়া যাইব না মানে? এই, আপনি আমার মুখের উপর কথা বলতেছেন? আমি যদি চাই না কালকে থেকে এই জায়গায় বসতে পারবেন না, বুঝলেন? ভালোই ভালোই কইতেছে, দিয়ে দেন। ঠিক আছে, আমি দিতেছি। এই ধর টাকা, তোদের মতো ছোট লোকদের আমি খুব ভালো করেই চিনি, যখনই টাকা মুখের উপর ছুঁড়ে দেই তখনই তোদের মুখ বন্ধ হয়ে যায়। বড়লোক, আমরা গরিব দেখে বড়লোকের সামনে কিছু কইতে পারি না। খালা, আপনি এই যে ভ্যানে করে সবজি বিক্রি করতেছেন, আপনার ছেলে মেয়ে নেই? আছে বাবা, একটা পোলা আছে। বাদ দেন তো, আপনার কি লাগবে? কোন মা, 500 টাকা দাও। 500 টাকা? হ্যাঁ, আমার বন্ধুদের সঙ্গে পার্টিতে যেতে হবে, 500 টাকা দাও। বাবারে, আজকে বেচা কিনা এরকম হয় নাই, তাই টাকাটা দিতে পারব না, পরে নিস। তোমার বেচা কেনার সঙ্গে টাকার কি স্বাদ? হ্যাঁ, আমার পরে নিলে চলবে না, আমার এখন লাগবে, টাকাটা দাও, চালু করো। আরে বাবা, কইলাম তো, তাছাড়া কালকে বাড়িয়ে লাইছিল, তাড়াতাড়ি কইছে ঘর ভাড়া দিতে। আমি যদি ঘর ভাড়া না দেই তাহলে হেরা অনেক খারাপ ব্যবহার করবো, তুই তো জানস আমার ভাড়িয়েলাটা কেমন, টাকা পয়সা নাই এখন। আশ্চর্য, আমি তোমার ছেলে এখানে দাঁড়িয়ে আছি, তুমি আরেকজনের সঙ্গে কথা বলছো, আমার 500 টাকা লাগবে, তুমি বাড়ি আলার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, জন্ম দেবার সময় মনে ছিল না ছোট থেকে ছেলে পেকে বড় করতে হবে, ভরণ পোষণ করতে হবে, যখন যেটা তার তাকে দিতে হবে, কেন এখন তুমি এত কথা বলছো? টাকা দাও তো। বাবা দেখ, 500 টাকা নাই। যা আছে তাতেই চলবে। তাই ছেলে, তোমার মাসের খারাপ ব্যবহার কেন করছে? হ্যাঁ, আপনাকে কৈফত দিতে হবে। হ্যাঁ স্টপ, আর একটুও বেয়াদবি করবে না। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছি এখানে, তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করছো, বেয়াদবি করছো কেন? হ্যাঁ, এই তোমার মা দেখছো না, ভ্যানে করে সবজি বিক্রি করছে, তোমাকে কষ্ট করে মানুষ করার জন্য 10 মাস 10 দিন পেটে ধরে তোমাকে লালন পালন করেছে, তোমাকে ছোট থেকে এই পর্যন্ত বড় করিয়েছে, এই যে তোমার মায়ের কষ্ট করে তোমাকে করেছে, এই তোমার মার উপর তো একটুও তোমার দয়া হয় না? কেন হয় না? হ্যাঁ, তোমার মাঝে প্রত্যেকটা দিন কষ্ট করে, তুমি দেখো না, তুমি তোমার চোখে পড়ে না? তোমার বন্ধু বান্ধবের সাথে পার্টিতে যাবে, টাকা লাগবে দেখে তোমার মাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যাচ্ছ, এই তুমি তোমার মার কোন দায়িত্বটা পালন করেছো? তুমি এত বড় একটা ছেলে হয়ে গেছো, তোমার মার কোন দায়িত্ব পালন করেছো? এই তোমার লজ্জা করে না? আর তোমার মতো ছেলে থাকতে তোমার মা এভাবে রাস্তায় রাস্তায় সবজি বিক্রি করছে, তোমার কি চোখে একটুও বাজে না? এই তোমার কি চোখে বাজে না? বাবা আপনি চুপ করেন, আমার পোলা ছোট, এখনো বুঝে না। খালা, আপনার সমস্যার কথা জানেন? এই যে ছোট থেকে এভাবে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন, এই জন্য আজকে আপনার কষ্ট করতে হচ্ছে। ওর মতো ছেলেরা অনেক ভালো ভালো কাজ করছে, ভালো ভালো জব করছে, আর ও তোমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়, ওর বন্ধুদের সাথে পার্টি করছে, ও লজ্জা করে না? তুমি যদি ছোট থেকে ওকে লাই না দিয়ে যদি তুমি মানুষের মতো মানুষ করতে না, তাহলে আর ও এমন করতো না, তো মানুষের সামনে তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না, ও ভালো মানুষের মতো মানুষ হতো, বুঝতে পেরেছো? একটা কথা বলি তোমাকে, শোনো, বাবা মা কি জানো? বাবা মা হচ্ছে সম্মানিত মানুষ, আর মা, মা তো জান্নাত, মার পায়ের নিচে প্রত্যেকটা ছেলের বেহেজ, আর তুমি সে মায়ের সাথে খারাপ ব্যবহার করছো। পৃথিবীতে মা বাবা হচ্ছে একটা অমূল্য সম্পদ, যার নেই সে বুঝে। তুমি ভাবছো না এ কথাগুলো আমি কেন বলছি? আজ থেকে 5 দিন আগে আমার মা মারা গেছে, তাই আমি বুঝি, এখন বুঝতে পারতেছি মা হারানোর কষ্টটা কি। একটা কথা বলি ভাই, যদি তুমি প্রবলেমে পড়ো না, তোমার বাবা মা এগিয়ে আসবে, ওই বন্ধু বান্ধব থেকে শুরু করে যাদের সাথে পার্টি করো, যাদের সাথে মজমাস্তি করো না, তারা কখনো তোমার কাছে এগিয়ে আসবে না, এই বাবা মা দৌড়ে আসবে। কেন জানো? বাবা মা সন্তানের কখনো খারাপ চায় না, সবসময় ভালো চায়। তাই একটা রিকোয়েস্ট করি ভাই, বাবা মা যতদিন বেঁচে আছে তাদেরকে সম্মান করো, তাদেরকে মাথায় করে রাখো, আগলে রাখো। খালা আসি। বাবা, ওনার কথায় তুই কিছু মনে করিস না, টাকাগুলো নিয়ে যা। না মা, আমার টাকা লাগবে না। তুমি কি ভেবেছো? হ্যাঁ, তোমার ছেলেকে একটা অপদার্থ, কিচ্ছু বোঝে না। আজকে ওই ভাইয়াটা যদি না বলতো না,
আমি বুঝতে পারতাম না যে তুমি তোমার পেটে আমাকে রেখেছো, ছোট থেকে আমাকে বড় করেছো, অনেক কষ্ট করেছো, এখনো তুমি এই বয়সে রাস্তাঘাটে সবজি বিক্রি করে আমাকে আমাকে খাওয়াচ্ছ, যখন যেটা আবদার করছি সেটাই তুমি দিচ্ছ। ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আসলে পৃথিবীতে যার মা নাই তার না সত্যি কিছু নেই। আজকে যদি তুমি আমার থেকে চলে যেতে, আমি কাকে 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 মা বলে ডাকতাম বলো? কার কাছে টাকা চাইতাম আমি? আমাকে ক্ষমা করে দাও মা। তুমি ও বাবা, তুই তোর ভুল বুঝতে পারছো, আমার আর কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমি আর তোর উপরে রাগ করে থাকুম না বাবা। সত্যি বলছো?